আমি যখন কোনো একটা মিট আপে যাই বা সবার সাথে দেখা হয়, তখন তাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা তোমার নাম বলো আর কোন জিনিসটা তুমি সব থেকে বেশি হেট করো এই জিনিসটা আমাকে বলো। সবাই তার নাম বলে এবং তার কোন জিনিসটা ভালো লাগে না, কোন জিনিসটা সে হেট করে, কোনটা তার একদম দেখতে ইচ্ছা করে না সেই জিনিসটা বলে। এবং অনেক ক্ষেত্রে মেজরিটি অফ দ্য কেসেস আমি দেখি যে জিনিসটা মানুষ সব থেকে বেশি হেট করে বা তার ভালো লাগে না সেটা হলো জাজমেন্ট। মানুষ এত জাজমেন্ট থাকে এটা কারো ভালো লাগে না। তখন আমি তাদেরকে বলছি মানুষ এত জাজমেন্ট ওটার পার্ট কিন্তু তুমি নিজেও, তুমিও কিন্তু মানুষজনকে জাজ করো। হ্যাঁ, ওটার কারণে কিন্তু সবাই জাজমেন্টাল, সবাই জাজমেন্টের শিকার হয়। এখন প্রবলেম হলো আমাদের আশেপাশে মানুষ জাজমেন্টাল, তারা আমাকে জাজ করবেই। আমাদের প্রতিবেশী জাজমেন্টাল, তারা আমাদেরকে দেখেই জাজ করে। পাশে পাশে রাখতে তো কী করলা না করলা, তার নিজের বাসার লোকের থেকে তোমার প্রতি কিন্তু তার নজর বেশি। তার জন্য আমি একটা ছোটো গল্প বলি সবসময়। এক লোক একবার কফি খাচ্ছিলো, তার পাশের টেবিলে আরও দুই মহিলা কফি খাচ্ছিলো। এমন সময় দুই মহিলার টেবিলে ছোট তেলাপোকা এসে বসলো। তেলাপোকা দেখে এক মহিলা চিৎকার করল, ও মাই গড, আর এক মহিলা এমন ভয় পেয়ে গেল যে চেয়ার থেকে গড়িয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে। চিন্তা করে দেখো, ছোট্ট তেলাপোকা, ওটাকে দেখে এক মহিলা চিৎকার করে উঠলো, এক মহিলা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। বেচারা তেলাপোকা ওই দুই মহিলাকে দেখে তাহলে কি ভয়টা পেয়েছে? ওই তেলাপোকার জন্য দুই মহিলা গর্জিলার চিল্লাচ্ছে, তেলাপোকা ওখানে আর থাকে নাই, তেলাপোকা উড়ে চলে যায়। পাশে এক লোক খাবারের থালা হাতে, তেলাপোকা উড়ে এসে সেই ওয়েটারের কাঁধে এসে বসলো। সবাই তো তাকিয়ে আছে, যাই তেলাপোকা কাঁধে এসে এখনই মনে হয় ওয়েটার হাত থেকে খাবারের থালা উড়বে, স্লো মোশন হয়ে যাবে, হাতের থেকে খাবারের থালা, ভাত, ডাল, চামচ, বাট কিছুই হয় না। ওয়েটার হাত থেকে খাবারের থালাটা নিয়ে পাশে রাখে, হাত তুলে কাঁধে নেয়, শুরু করে এক তেলাপোকা রেস্টুরেন্টের বাইরে। সবাই তো অবাক, আরে বাবা ব্যাটম্যান নাকি? বলে না না, সুপারম্যান, বাট হিজ জাস্ট আ ওয়েটার ম্যান। মোরাল অফ দ্য স্টোরি, সেম তেলাপোকাকে দেখে একজন চিৎকার করে উঠলো, একজন মাটিতে লুটোপুটি খেলো, আরেকজন পাত্তাই দিল না, হাত তুললো, কাঁধে নিল, শুরু করলো। তোমাকে যারা জাজমেন্টাল লুক দেয়, তোমার দিকে যারা জাজমেন্ট ছুড়ে দেয়, তোমাকে যারা বলে তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না, তুমি এটা কিচ্ছু না, তাদেরকে তেলাপোকার মতো ট্রিট করবা, হাত তুলবা, কাঁধে নেবা, শুরু করবা। আর তোমার বাবা মা বললো তোকে দিয়ে কিছু হবে না, তখন এটা করো না যে মামা হাত কাঁধ না মনে মনে। সো মোরাল অফ দ্য স্টোরি, ছোট্ট পয়েন্টটা বুঝো, একই জিনিসকে দেখে একজন একইভাবে রিয়্যাক্ট করে। জাজমেন্টকে দেখেও তুমি ওয়েটারের মতো রিয়্যাক্ট করো, পাত্তা দিও না, তাহলে দেখবা তোমার জন্য লাইফে চলার পথটা অনেক সহজ হয়ে গেছে। যে যে কাজটা করতে যাচ্ছ ওই চলার পথে মানুষ কে কি বললো, কে কি জাজমেন্ট দিল, এটা তোমার গায়ে লাগবে না। মনে মনে শুরু করবা, তোমার চলার পথ অনেক সহজ হয়ে যাবে।